শনিবার উত্তর জেলা সফরে যান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিনের এই সফরকালে মুখ্যমন্ত্রী পানিসাগরের নগর পঞ্চায়েতে নবনির্মিত দালান বাড়ি উদ্বোধন করেন। এছাড়াও ধর্মনগর জেলা হাসপাতালে গড়ে ওঠা কোভিড সেন্টারের পরিদর্শন করেন। করোনা নিয়ে প্রশাসনের জারি করা নির্দেশকে মান্যতা দিচ্ছে না খোদ প্রশাসনের একাংশ কর্মচারীরা, যার বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে সাধারণ জনগণের উপর। এমনই চিত্র পাওয়া গেল শনিবার সকালে তেলিয়ামুড়া অমরপুর সড়কে। চলে আসলো বৃষ্টির মরশুম, বৃষ্টির দিন আসতেই বিভিন্ন জায়গায় ছাতি নিয়ে বসে ব্যবসায়ীরা, ভিড় জমাচ্ছেন ক্রেতারাও। শিলাবৃষ্টি এবং হালকা বাতাসেই লণ্ডভণ্ড হয়ে যায় আইজিএম হাসপাতালের ওপিডি শেড। সরকারের পরিষেবাতে খামতি না থাকলেও প্রশ্ন উঠছে ঠিকাদারদের করা কাজের মান নিয়ে। ত্রিপুরা ফুটপাথ হকার সংগ্রাম সমিতি ও অল ত্রিপুরা নির্মাণ শ্রমিক সমিতির উদ্যোগে শনিবার আগরতলা জামা মসজিদে ইফতারের আয়োজন করা হয়। ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে খোয়াই জেলা কমিটির উদ্যোগে দিনভর সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়, বিতরণ করা হয় মাস্ক ও স্যানিটাইজার। বারবার আত্মহত্যার চেষ্টা, এক অপরিচিত মহিলা চলন্ত গাড়ির নিচে পড়ে আত্মহত্যা করতে চায়। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন পুলিনপুর জাতীয় সড়কে শনিবার বিকেলে। আবারও চুরাইবাড়ি চেকপোস্টে ধরা পড়ল লক্ষাধিক টাকার নেশা সামগ্রী। শনিবার রাজ্যে প্রবেশের সময় চুরাইবাড়ি চেকপোস্টে AS01KC6150 নম্বরের একটি গাড়িকে আটক করে পুলিশ। গাড়িটি থেকে উদ্ধার করা হয় আনুমানিক 72 লক্ষ টাকা নেশা সামগ্রী। রাজ্য সরকারের কৃষি ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও আরকেপুর বিধানসভার অন্তর্গত বিভিন্ন মসজিদে প্রদান করা হয় ইফতারের সামগ্রী। 24 ঘন্টায় রেকর্ড সংখ্যক হারে বাড়ল কোভিড-19 পজিটিভের সংখ্যা। একদিনে 359 জন করোনা আক্রান্ত হয়েছেন। 5,952টি নমুনা পরীক্ষার পরেই তথ্য বেরিয়ে আসে। 132 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন গত 24 ঘন্টায়।